What's up guys, I am Vishwajit, welcome to my channel Nature CRQ Women Layer Cutting Video. So এই লেয়ার কাটে স্টেপ বাই স্টেপ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলে নতুন না থাকো তো প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত ইনস্টাগ্রাম না ফলো করে থাকো তাহলে গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও, ইনস্টাগ্রামের লিংক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। তো চলো দেরি না করে হেয়ার কাটটা শুরু করি। তো ম্যামের হেয়ার দেখতে পাচ্ছ তোমরা, এই হেয়ারের উপরে হেয়ার কাটের স্টেপ গুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট আমি এই হেয়ারে ওয়াটার স্প্রে করে নেবো ভালো করে। তো বন্ধুরা ফাইনালি ওয়াটার স্প্রে করে দিয়েছি, এবার আমি হেয়ারটাকে সেকশন করে নেবো, ছটা সেকশনে ডিভাইড করে নেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট আমি ফ্রন্ট টু গ্রাউন্ড পর্যন্ত একটা সেকশন করে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি মিডিল টু ইয়ার একটা সেকশন করে নিয়েছি। এবার আমি ক্লিপ দিয়ে এটাকে হোল্ড করে নেব। তো নেক্সট স্টেপে আমি গ্রাউন্ড টু এয়ার একটা সেকশন করে নেব। দেখো আমি ক্লিপ দিয়ে হোল্ড করে নেব। সেম ভাবে এই সাইডেও আমি তিনটা সেকশন বের করে নেব, ফার্স্ট মিডিল টু এয়ার, গ্রাউন্ড টু এয়ার একটা সেকশন করে নেব। কিন্তু ভালোই লম্বা তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফাইনালি ছটা স্টেপে আমি হেয়ারটাকে ডিভাইড করে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো লেয়ার কাট করব তার জন্য ফ্রন্টের দুটো সেকশন আমি খুলে নেব। এখান থেকে ফার্স্ট আমি গাইড লাইন করে নেব, গাইড লাইন
বন্ধুরা দেখতে পাচ্ছ আমি মিডিল থেকে একটা সেকশন করে এই হ্যাটটা নিয়েছি। এই হ্যাটটা এবারে ক্লায়েন্টের মত অনুসারে কতটা শর্ট লেয়ার রাখবে সেটা দেখে এটা গাইডলাইন বানিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের গাইডলাইন হয়ে গেল। এবার আমরা এক সাইডে হেয়ার কে লক করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি ছোট ছোট সেকশন নিয়ে ছোট ছোট সেকশন নিয়ে আমি হ্যাটটাকে কাটিং করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ এই আমাদের গাইডলাইন। তো গাইডলাইনের অনুসারে আমি কিন্তু হ্যাটটাকে কাটিং করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেপের যে হ্যাটটা আমাদের লেয়ার কাটে হয়ে গেছে। তো তোমরা দেখাচ্ছি ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট স্টেপটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমরা সেকেন্ড স্টেপের যে সেকশনের যে হেয়ার আছে ওটাকে আমরা লক করে নেব। এইভাবে স্টেপ বাই স্টেপ হেয়ারটাকে আমি কাটিং করতে থাকবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ নেক্সট সেকশনের থেকে আমি ছোট্ট করে একটা সেকশন নিয়ে নিয়েছি। তো গাইডলাইন থেকে সেকশনের কিছুটা অংশের হেয়ার আমি নিয়ে নিয়েছি। এবার এই সেকশনের সঙ্গে এই হেডটাকে ম্যাচিং করে
এটা ফোন করেছে আর বুঝাই তো একটাই এভাবে কাটিং তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ দুটো স্টেপের হেয়ার কাট হয়ে গেছে। ছোট্ট ছোট সেকশন করে আমি দুটো স্টেপের হেয়ার কাট তোমাদেরকে দেখাচ্ছি ফাইনাল। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই লেয়ার কাটে দুটো স্টেপের লেয়ার, তো লাস্ট যে এই সাইডে কাটিং এর সময় কোন সময় মনে হচ্ছে যে আমি ঠট করে কাজ করছি, প্রফেশনাল মনে হলো না কেন? তো বন্ধুরা ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ এক সাইডের লেয়ার কাট আমাদের কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ এক সাইডের লেয়ার কাট আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা অপোজিট সাইডের লেয়ার কাট করব। তো বন্ধুরা ফাইনালি আমাদের এই সাইডের লেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে, টোটালি হেয়ার কাটটাই কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ দুই সাইড থেকে। Thank you.
তো বন্ধুরা দেখতে পাচ্ছো ফাইনালি লেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে হেড ড্রাই করব, ড্রাই করে তোমাদের সঙ্গে শেয়ার করব স্টাইলটা, হেয়ার স্টাইলটা কেমন হলো। তো বন্ধুরা ফাইনালি দেখতে পাচ্ছ আমাদের লেয়ার কাটটা কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখাচ্ছ তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। আর বন্ধুরা তোমরা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকো তো বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দাও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর বন্ধুরা এই মডেলের নাম হলো অনু, তো এরও একটা ইউটিউবে চ্যানেল আছে অনুরাজ ব্লগ, তোমরা চাইলে ওর ভিডিও ওয়াচ করতে পারো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো। আর বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, ভালো থেকো সুস্থ থেকো।